আসসালামু আলাইকুম। এই মুহূর্তে সাজেক আমরা আজকে আটকে পড়ছি। আর্মি কোনোভাবে আমাদেরকে নিরাপদ অবস্থানে থেকে খাগড়াছড়ি থেকে নিয়ে যেতে পারতেছে না। খাবার একটু সমস্যা হইতেছে। এই মুহূর্তে আমি একজনকে জিজ্ঞেস করবো, ভাই আজকে কি খাওয়া দাওয়া কিছু করছেন? আজকে সাজেকের যে পরিস্থিতি তাতে আসলে খাবার হচ্ছে একেবারে সার্ভাইভাল করার জন্য যতটুকু খাবার দরকার এতটুকু শুধু খাবার আছে। হোটেল কর্তৃপক্ষ যারা আছে তারা বলতেছে তাদের কাছে আসলে মাছ মার্গ মাংস মুরগি আসলে কোন রকম খাবারই নেই, শুধুমাত্র আলু ভর্তা আর সবজি আর ডাল। হ্যাঁ, যেটুকু সম্ভব তারা করতেছে এবং টুরিস্টদেরকে থেকে বেশি বাড়তি টাকাও রাখতেছে না। তারা এখন রাতের ব্যাপারে এখন আসলে কেউই বলতে পারছে না ঠিক মতো যে রাতে খাবারটা কি হবে। আর্মিদের থেকে একটা সিদ্ধান্ত হবে হয়তো বা যে রাতে তারা কিভাবে খাবারটা কি অ্যারেঞ্জ করতে পারে, এটা নিয়ে আমরা আসলে সবাইকে একটু সন্দেহের মধ্যে আছি। আচ্ছা, তার মানে খাবারের সংকট শুরু হয়ে গেছে, এর সাথে আর কি কি সংকট এখন ফেস করতেছেন? খাবারের সংকটের সাথে এখন আর মূলত মেইন সংকট হচ্ছে বিদ্যুৎ এবং পানি। মানে পানীয় যেটা দরকার মানুষের, যে জরুরি দরকার খাবার পানীয়, এই পানির কি সংকট দেখা যাচ্ছে। হ্যাঁ, আর হচ্ছে আপনার বিদ্যুৎ, বিদ্যুতের আসলে কোন রকম ব্যবস্থাই নাই এখানে। ওরা যে মেশিন চালাইতেছে জেনারেটরে, তার কি ফুয়েল অলরেডি সবার শেষ, ফুয়েল আনতেও পারতেছে না। বাদ বাকি আসলে পরিস্থিতি বোঝা যাবে আজকে কালকে আমাদেরকে হয়তো কি নিয়ে যাওয়ার জন্য ওরা চেষ্টা করতেছে। বাদ বাকি সব আল্লাহর হাতে, ইনশাল্লাহ কি হয় দেখা যাবে। ধন্যবাদ আপনাকে, দেখা যাক ইনশাল্লাহ কালকে আমরা যেতে পারি কিনা। ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে, কিন্তু আসলে তারা তো বুঝতেছে না আমরা কি পরিস্থিতির মধ্যে এখন আছি। দেখা যাক, দোয়া করবেন আমাদের জন্য।